তো কি অবস্থা সবার বলো? এতক্ষণ আমরা যে টাইপগুলো করলাম, তোমরা সবাই এতক্ষণকার টাইপগুলো ঠিকঠাক বুঝতে পারছো কিনা? বিশেষ করে লাস্টে যে আমরা পেরেক এবং হাতুড়ি টাইপটা দেখলাম, তোমরা সেটা সবাই ক্লিয়ার কিনা? যে কখন যখন আমাদের হাতুড়িটা এরকম আনুভূমিক তলের উপর পড়বে তখন কী ঘটবে, যখন উলম্ব দেওয়ালে আঘাত করবে তখন কী ঘটবে এবং কেন ঘটবে, এতটুকু ব্যাপার তোমরা ক্লিয়ার হইতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। খাদিজা খাতুন বলছে লাইভ কেটে দিছিল এমন ব্রেক। আচ্ছা ওকে, রিয়া চলে আসছে এবং আমরা সবাই চলে আসছি আবারও আগের মতো, ঠিক আছে? ওকে, তো তোমরা একটু জাস্ট জানাও আগের টাইপগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা, যারা অলরেডি জয়েন করছো তারা একটু জাস্ট জানাও যে হচ্ছে আগেরটা ঠিকঠাক মতো বুঝতে পারছিল কিনা। সাকিব বলছে হচ্ছে ব্রেকটা একটু বেশি দিলে কি হইতো? সমস্যা নাই, একবারে আমাদের আর কিছু টাইপ বাকি আছে, একবারে ব্রেক নিয়ে নাও, কোনো সমস্যা নাই। ওকে, হ্যাঁ অনেকে বলছে হচ্ছে ক্লিয়ার ভাইয়া। আরফাত বলছে অনেক সুন্দর ক্লাস। হ্যাঁ আশা করি তোমরা যারা বুঝতে পারছো তাদের কাছে ভালো লাগবে এবং তোমরা বলো এতক্ষণকার টাইপগুলো তোমরা ক্লিয়ার কিনা। চেষ্টা করছি তোমাদেরকে বুঝাইতে একটু, তারপরে অঙ্কগুলো করতে, কারণ তুমি জিনিসটা জানা থাকে তোমার, তুমি অঙ্কগুলো এমনিতে ইজিলি করতে পারবে। কারণ জিনিসগুলো তোমার অনেক সময় বই লেখা দেখো কিন্তু অনেক সময় বুঝতে পারো না যে কেন কোনটা কীভাবে হচ্ছে। আর যারা এটা আগে করে ফেলছে তো খুবই ভালো, তাদেরকে আমি বারবারই সাধুবাদ জানাচ্ছি, কারণ এভাবে তোমাদের এতক্ষণ পর্যন্ত তোমাদের এরকম ক্লিয়ার রাখাই উচিত। ওকে আচ্ছা দেখো সমস্যা নাই, আর একটু তোমাদেরকে তাহলে আমি সামারি করে দিচ্ছি ঘটনাটা, তাহলে এখানে তুমি জিনিসটা একটু সামারি করে দিই, তোমরা হচ্ছে যারা হচ্ছে একটু সামারি করে মনে রাখতে চাও তাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। তো তাদের জন্য একটু আমি মনে করাই দিচ্ছি ব্যাপারটা, যে হচ্ছে যে তোমরা কীভাবে হচ্ছে নিজেরা একটু মনে রাখতে পারবা এই টাইপগুলো, তোমরা চাইলে কীভাবে নিজেরা একটু মনে রাখতে পারবা। খেয়াল করো আমি একটু সামারি করে দিচ্ছি ঘটনাটা, যদি কখনো তুমি দেখো তোমার এরকম ঘটনা ঘটছে, তিনটা বিশেষ করে মনে রাখবে, যে তিনটা আমাদের পরীক্ষায় বিশেষ করে দিবে। যদি কখনো দেখো যে কোনো একটা হাতুড়ি কোনো একটা পেরেকের উপরে পড়ছে, সাপোজ এই যে আমাদের হাতুড়িটা ছিল এবং দেওয়া থাকে যে এই হাতুড়িটা কত উচ্চতা থেকে পড়ছে, এই উচ্চতা থেকে পড়ছে, এবং এই যে আমাদের পেরেকটা কতটুকু মাটির মধ্যে ঢুকে গেল, এক্স পরিমাণ ঢুকে গেল, এরকম যদি কখনো আসে তখন যে মাটি যে হচ্ছে এই প্রতিরোধকারী এই বিপরীত দিকে যে বাধাদানকারী বলটা দিবে মাটিটা, সেটা আমরা কী করবো একটু আগে দেখছিলাম আমরা একে, যে ক্ষেত্রে হাতুড়িটা পড়তেছিল এম ভর নিয়ে, তাহলে এম ভরের হাতুড়িটা এই উচ্চতা থেকে পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে তার স্থিতি শক্তি MgH, যখন দুজন একত্রিত হয়ে গেল তখন তাদের স্থিতি শক্তি থাকলো কত, এই যে এক্স উচ্চতায় ছিল যেহেতু তাহলে কত হলো MgX, এটাও কিন্তু এক্স ছিল, যে এইটুকু ছিল কত, এইটুকু ছিল হচ্ছে এক্স, তাহলে সেই কেজে এইটুকু ছিল এবং আমরা এবার দেখছিলাম হচ্ছে FX। তাহলে তুমি এটা ছিল প্রথম কেসটা, তুমি মনে রাখতে পারো চাইলে এভাবে। দুই নম্বর কেসটা বিশেষ করে মনে রাখবো কোনটা দিয়ে, যদি দেখো যে এই হচ্ছে আমাদের আবারও আগের মতো হচ্ছে আমাদের পেরেক আছে এবং হাতুড়িটাও এবার আছে কিন্তু হাতুড়িটা এবার ভি বেগ নিয়ে পড়ছে এবং আগের মতোই এটা আমাদের ছিল কত, এটুকু আমাদের ছিল হচ্ছে এক্স এবং মাটির মধ্যে ধরলাম এরকম ঢুকেও গেছে কত পরিমাণ, এক্স পরিমাণ বাধানকারী বল দিছে এরকম, যেখানে বেগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি কী করবা, এবার তো আর গতি বিভব শক্তি না, সেক্ষেত্রে কী হবে গতিশক্তি ½mv² এবং একইভাবে এবং এটার যে স্থিতি শক্তি ছিল MgX সেটাও থাকবে MgX আর সমান সমান কী হবে FX। তা তুমি চাইলে এইটুকু আলাদা করে মনেও রাখতে পারো। ওকে আচ্ছা, তাহলে তুমি এইটুকু মনে রাখলা এই দুইটা এবং আরেকটা ট্যাব দেখালাম এই পাশে তিন নাম্বারটা, এইগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে, আমি আলাদা একটু লিখেও দিলাম তোমাদেরকে, যদি কখন দেখো এরকম হয় যে পেরেকটা আমাদের এই হাতুড়িটা পেরেকের উপর যে এরকম উলম্ব তলে গিয়ে আঘাত করলো কত বেগ নিয়ে, ভিবেগ নিয়ে, তাহলে সেই ক্ষেত্রগুলোতে কী হবে, সেই ক্ষেত্রগুলো আমি কী লিখতে পারলাম, দেখলাম যে শুধুমাত্র আমাদের ½mv² সমান সমান FX থাকে সেই ক্ষেত্রে, কারণ স্থিতি শক্তি তো নাই এই জন্য যোগ হলো না, তাহলে এইটুকু। তাহলে এই কয়েকটা এই তিনটা জিনিস তুমি চাইলে একটু মনে রাখতে পারো, তাহলে তোমার কাজগুলো বেশি ইজি হয়ে যাবে, বেশি ইজি হয়ে যাবে। ওকে তো ওকে ফাইন, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো, এইটুকু তোমার সামারি, কেন কেন এগুলো হচ্ছে একটু আগে তো বুঝাইলাম, আমি আশা করি সবাই বুঝতে পারছো এবং সবার কাছে ক্লিয়ার। বলো তোমরা সবাই হাতুড়ির পেরেকে যদি এরকম অঙ্কগুলো আসে তাহলে ঠিকঠাক করতে পারবা কি না, আশা করি সবাই করতে পারবা, একটু কমেন্টে জানাও। তারপর হচ্ছে আমরা আমাদের হচ্ছে পরের টাইপগুলোতে যাওয়ার চেষ্টা করি, যেন আমরা বুঝতে পারি।
একটু আগে বললাম অঙ্কটা এবং বলছিলাম কি হাতুড়িটা যদি দেওয়ালে আঘাত করছে তাহলে এই কেজে কোন অঙ্ক কী অ্যান্সার হবে একটু আগে বললাম, যখনই দেখবো আমাদের এরকম ঘটনা ঘটছে যে অভিলম্বভাবে আঘাত করছে, এই যে অভিলম্বভাবে আঘাত করছে এটার মধ্যে তাহলে এই কেজে আমাদের জিনিসটা কী আসবে। একটু আগেই বললাম যেটা আমাদের তিন নম্বর টাইপ ছিল, সেই তিন নম্বর টাইপের ক্ষেত্রে কী ছিল আমাদের যে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার এবং একইভাবে বাকিটুকু ছিল হচ্ছে বাধান ক্রিয়া বল এফেক্টস, তাহলে এতটুকু কাজ করলে কিন্তু হয়ে যেত। একটু আগে এই পর্যন্ত আমরা রাখছিলাম, এবার চলো আমরা হচ্ছে এরপরের অংশটুকু করার চেষ্টা করি, এরপরে যে অঙ্কগুলো আছে তেরকম আমরা একটু আগে দেখলাম ব্রেকের আগ পর্যন্ত এটুকু দেখছিলাম আমরা, এখন দেখবো হচ্ছে আমাদের বাকি অংশটুকু, সেই বাকি অংশগুলো চলো একটু দেখা যাক বাকি অংশগুলোর মধ্যে আমাদের কী কী আছে। ওকে, তো সবাই আশা করি বুঝতে পারছো আগে জিনিসগুলো এবং অনেকে অ্যান্সার বের করে ফেলছো, খুবই ভালো। এইবার দেখো আমাদের স্প্রিংয়ের কিছু টাইপ দেখায়, স্প্রিংয়ের এই টাইপগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো বেশ কিছু অঙ্ক আছে, তো খেয়াল করো স্প্রিংয়ের দুটো অঙ্ক রাখছি, খুবই সহজ স্প্রিংয়ের অঙ্কগুলো, কারণ স্প্রিং অঙ্কগুলো আমাদের এইচএসসিতেও আসে, দেখে আমরা এইচএসসিতে খুব ভালো করে শিখে আসি, তো সমস্যা নেই তারপর একটু প্র্যাকটিস হয়ে যাক আমাদের স্প্রিংয়ের অঙ্কগুলো। তো তার আগে একটু বেসিক তোমাদের মনে করাই দিই, স্প্রিংয়ের ক্ষেত্রে তোমরা জানো কী কী, যে যদি কোনো একটা স্প্রিংকে আমরা নেই এবং নিয়ে মুক্তভাবে ঝুলাই দিই সেটা যে অবস্থায় থাকে সেটাকে আমরা সাম্য অবস্থায় বলি। এবার যদি আমরা দেখি স্প্রিংটা আস্তে আস্তে আমি এক্স পরিমাণ প্রসারিত করে ফেলি বল টল প্রয়োগ করে, তাহলে যে স্প্রিংটাকে আমি এক্স পরিমাণ এরকম সংকোচন বা প্রসারণ করলাম এর ফলে যে আমার কাজ করতে হইতো আমাদের, তাহলে সেই কাজ কী ছিল, যদি সাম্য অবস্থান থেকে টানতাম সেক্ষেত্রে কী হইতো হাফ কে এক্স স্কোয়ার। তবে এখানে কতগুলো কথা আছে, কথাগুলো কি আমাদেরকে বলতে পারে, এই যে আমি বাইরে থেকে বল প্রয়োগ করে এটাকে টানলাম এবং কাজটা করলাম, এটা কোনো সময় দেখি এভাবে বলে যে হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এই জিনিসটা কোনো সময় বলে এজেন্ট কর্তৃকৃত কাজ। তাহলে বলবে কি যে একজন বাইরে থেকে একজন বল প্রয়োগ করলো মানে কি এজেন্ট, তাহলে এই এজেন্ট কতটুকু কৃত কাজ করবে এটাকে বলা হয় এজেন্ট কর্তৃকৃত কাজ। এই সেম জিনিসটাকে আরও কী কী বলে জানো, বলো হচ্ছে তার আগে আরেকটা জিনিস বলি, তাহলে এইটা বললে প্লাস হয় এজেন্ট কর্তৃক বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ প্লাস হয়। এবার অনেক সময় বলে স্প্রিং বল দ্বারা কাজ, তারপর আমরা যেদিকে বল দিলাম স্প্রিং ঠিক তার বিপরীত দিকে একটা বল দেয়, তাহলে এটাকে বললাম আমরা বাহ্যিক বল, একটু আমরা লিখি এই জায়গাটায় নিজের দিকেটা হচ্ছে বাহ্যিক বল কারণ আমরা প্রয়োগ করছি, আর ঠিক তার বিপরীত দিকে তাহলে প্রয়োগ করলাম সেটাকে আমরা কী বলবো, এটাকে স্প্রিং যেহেতু নিজের দিকে টানতে তাহলে বলবো কি স্প্রিং বল, তাহলে স্প্রিং বল দ্বারা কাজ। তাহলে তুমি মনে রাখবা যখন আমাদের এরকম বাহ্যিক বল দ্বারা কাজ করি সেটা প্লাস হয়, যখন এরকম স্প্রিং বল দ্বারা কাজ করবো সেই ক্ষেত্রগুলোতে কী হয়ে যাবে, এই স্প্রিং বল দ্বারা কাজের ক্ষেত্রে তোমাকে সামনে একটা মাইনাস প্রদান করতে হবে, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। কী জন্য, কারণ এইদিকে বলটা ছিল পজিটিভ, তাহলে বিপরীত দিকেরটা অবশ্যই কী হবে নেগেটিভ হবে, তাহলে এই যে এটা আমরা মনে রাখবো স্প্রিং বলের ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, কারণ অনেক সময় প্রশ্ন কিন্তু এভাবে চাবে, যেমন মজার ব্যাপারে এই অঙ্কটার মধ্যেই চাইছে বলছে ব্লকটির উপর স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, তোমাকে কিন্তু সেই প্লাস মাইনাসের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে, তো সেটা আমরা দেখবো। তাহলে মনে রাখতে পারো এ বাহ্যিক বল বা এজেন্ট কর্তৃক কৃত কাজ বললে হচ্ছে প্লাস, আর যদি বলা হচ্ছে স্প্রিং বল বা এটাকে অন্যভাবে অন্য নামে বলে, এটাকে অন্য নামে কী বলে, এই বাহ্যিক বল তো বললামই, এটাকে আরও নাম কী বলে স্প্রিং বলকে বলে প্রত্যয়নী বল, যদি জিজ্ঞেস করে প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ তখনও তুমি কী করবা মাইনাস সেটটা করবা, তো মনে রাখতে পারো। আচ্ছা ওকে ফাইন, তো এইটুকু জিনিস যদি আমরা জানি এবং সাথে আমরা আরও একটা জিনিস মনে রাখবো তাহলে আমাদের বেসিকটাও ক্লিয়ার হবে, যে যদি আমরা সাম্য অবস্থান থেকে টানি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র হাফ কে এক্স স্কোয়ার, কারণ সাম্য অবস্থান এক্স মানে তো জিরো, তাহলে এক্স মাইনাস জিরো না দেই দেওয়া যে কথা দেওয়া কী কথা, এই জন্য সাম্য অবস্থান থেকে বলি সেক্ষেত্রে শুধুমাত্র হাফ কে এক্স স্কোয়ার বা মাইনাস হাফ কে এক্স স্কোয়ার দিলেই হয়। কিন্তু এমন যদি কখনো হয় যে এই যে আমাদের স্প্রিংটা আছে, মনে করি আমি অলরেডি এবার আমি নতুন একটা সিনারিও দেখাচ্ছি, এটা একটা সিনারিও ছিল মনে করো, এবার তাহলে আমি হচ্ছে এখানে আর একটা সিনারিও দেখাই, সেটা কি যে এই হচ্ছে আমাদের একটা স্প্রিং আছে, যে স্প্রিংটাকে আমরা অলরেডি মনে করো এই যে একটু টেনে রাখছি, তাহলে যে এই এক্স ওয়ান পরিমাণ পর্যন্ত টানছিলাম, এবার আরেকজন এসে কী করলো যে এখানে আরও একটু পরিমাণ টানলো, আর একটু পরিমাণ টানলো, এই পরিমাণ টানলো, তার মানে সে এতটুকু টানছে, এই জন্য এই নীল দাগটুকু টানছে, তাহলে সে কতটুকু সরাইলো, আগে ছিল এই পজিশন থেকে এই পজিশন এক্স ওয়ান প্রথমটুকু, এবার এই সাম্যবস্থান থেকে এই পর্যন্ত ধরে নিলাম যে এই মানটা হচ্ছে এক্স টু। মনে রাখবা সবসময় আমরা এই সরণগুলো সংকোচন প্রসারণগুলো হিসাব করবো সাম্যবস্থান থেকে, তাহলে প্রথমে টানা ছিল এক্স ওয়ান, এবার এই সাম্যবস্থান থেকে আমি টানলাম এতটুকু, তাহলে এই শেষ পজিশনে আমরা পৌঁছাইছি, তার মানে অলরেডি টানা ছিল এতটুকু, তারপরে আমি এই নীল দাগটুকু এক্সট্রাটুকু করে টানলাম, তাহলে এখন কৃতকাজ কত, তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ লিখবো আমরা কি যে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ, তাহলে লিখবো হাফ কে, তাহলে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার,
এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এক্স ওয়ান আর এক্স টু। এক্স ওয়ান কোনটা? এই দেখো আদি অবস্থানটা, যে সাম্যাবস্থান থেকে এতটুকু টেনে রাখছিলাম আমরা, তার মানে এটা আমার আদি অবস্থান, কারণ এইখান থেকে তো বাকিটুকু আমি টানছি, তাহলে এটা আদি অবস্থান। আর এক্স টু কোনটা? এই যে এইখানে নিয়ে আসছে আমি শেষ অবস্থান, তবে সাম্যাবস্থান থেকে, অবশ্যই মনে রাখবা সাম্যাবস্থান থেকে। এই টাইপের ক্ষেত্রে জাস্ট এই একটা কথা মনে রাখলেই তোমার হয়ে যাবে, সে কথাটা কি, আমরা এই সংকোচন প্রসারণ যখন হিসাব করব অবশ্যই সাম্যাবস্থান হিসাব করব, যে সাম্যাবস্থান থেকে কতটুকু দূরে আদি অবস্থান ছিল, কতটুকু দূরে শেষ অবস্থান ছিল, অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে তুমি খেয়াল রাখতে পারো যদি দুইটা দেওয়া থাকে তাহলে হাফকে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, আর যদি একটা থাকে তাহলে হাফকে এক্স স্কোয়ার প্লাস মাইনাস হবে, কোন দিকে বের করতে বসে তার উপর ভিত্তি করে। এবার তোমরা নিজেরাই এই অঙ্কটা করে ফেলতে পারবা। এতটুকু বুঝছো কিনা সবাই বলো, তোমাদের রিভিশন হয়ে গেলো এবং তোমরা অনেকেই অ্যান্সারগুলো বের করে ফেলছো উপরেরটার, তো আমি মুছে দিচ্ছি এবং দেখি অ্যান্সারটা কী হবে। তোমরা বলো, বলছে এত নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক, কে মানে স্প্রিং ধ্রুবক, কে এর মান দেওয়া, বলটি বলছে কি স্প্রিংয়ের সাথে যুক্ত একটি ব্লককে কোনো আনুভূমিক তলের উপর দিয়ে চলাচল করতে পারে, একটা ব্লক আনুভূমিক তলের উপর চলাচল করতে পারে, বলছে ব্লকটির উপর স্প্রিং বল দ্বারা কৃতক হিসাব করো, স্প্রিং বল দ্বারা, তাহলে স্প্রিং বল দ্বারা কৃতক আছে, সেক্ষেত্রে আমরা কী দেখছিলাম প্লাস নাকি মাইনাস ছিল, স্প্রিং বল দ্বারা মাইনাস ছিল, তাহলে মাইনাসটা করবো আমরা। এবং বলছে প্রথমটা কী বলছে, যখন ব্লকটা সাম্যাবস্থান থেকে, বলছে জিরো থেকে এতটুকু দূরে গেছে, তাহলে আমি কী লিখবো, মাইনাস হাফকে এক্স স্কোয়ার মান বসাই দিব, মাইনাস হাফ কে এর মান কত, কে এর মান হচ্ছে লেখা আছে 2200, তাহলে 2200 বসালাম আমরা, এক্স এর মান কত, এই যে আমরা 0.15 মিটার গেছিল, 0.15 মিটার স্কোয়ার অ্যান্সার, শেষ। প্রথমটা এজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটা খেয়াল করো, পরেরটা দুই নাম্বারটা দিনটা কী বলছে, সেম বসে কি কীরকম কাজ বের করো, বসে এই যে এত মিটার থেকে আমরা ফাইনাল পজিশন 30 মিটার অবস্থানে যাই, তাহলে ফাইনাল পজিশনটা দেওয়া, তাহলে আমরা এক্ষেত্রে দুইটা পজিশন দেওয়া, তাহলে লিখলাম আমরা মাইনাস হাফ কে, কী লিখছিলাম আমরা, এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, এই যে আমরা শিখছিলাম তাই না, আর স্প্রিং বল দ্বারা বসে দেখে মাইনাস দিলাম। এখন তোমাকে জাস্ট ভ্যালুটুকু বসাই দিতে হবে, মাইনাস হাফ কে এর মানে বসাই দিবা, এক্স টু আর এক্স ওয়ানটা বসাই দিই। দেখো ওরা বলেই দিছে যে আমার ইনিশিয়াল পজিশন মানে শুরুতে আমার কতটুকু টানা ছিলাম আমরা, 0.15 মিটার, তাহলে 0.15 মিটার যেখানে লেখা আছে 0.15 মিটার। আর একদম বলছে তারা ফাইনাল পজিশন, তারা ভালো করে খেয়াল করে দেখো কি বলছে, যে 0.15 মিটার থেকে 0.30 মিটার অবস্থানে যায়, তাহলে আগে ছিল 0.15, এবার 0.30 চলে গেছে, তাহলে এই পুরোটাই এক্স টু পুরো ভ্যালুটুকুই দেওয়া আছে, সাম্যাবস্থান থেকে দেওয়া আছে, তাহলে বসাই দেবো আমরা 0.30 স্কোয়ার, শেষ। তাহলে সাম্যাবস্থান থেকে আমাদের আদি পজিশন এবং শেষ পজিশন দেওয়া ছিল, তাহলে আমরা জাস্ট মানটা বসাই দিলাম, আর কিছু করা লাগে নাই, তোমাকে জাস্ট এই বেসিকটুকু মনে রাখা লাগছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কয়েকটাতে অবজেক্টিভ আসতে দেখা গেছে, তো আমরা কিন্তু চাইলে এগুলো সলভ করে ফেলতে পারবো ইজিলি। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই এত এই ছোটো টাইপটুকু। তো এবার আমরা চলো সামনের টাইপগুলোর দিকে যাবো, তার আগে এই এতটুকু জিনিস তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা বলো, এবং তোমরা জাস্ট এখান থেকে আরেকবার বলে দিই যে তোমরা কোনটুকু ব্যাপার মনে রাখবা, তোমরা মনে রাখবা হচ্ছে যে আমরা এই যে সংকোচন প্রসারণ ঘটাচ্ছি, তো এরা আমাকে কোন কাজ বের করতে বলছে, স্প্রিং বল দ্বারা কাজ বের করতে বলছে, নাকি স্প্রিং বলের বিপরীতে কাজ বের করতে বলছে, নাকি হচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ করতে বলছে, ওইটা তুমি একবার দেখে নিবা, তারপর তুমি খেয়াল করবা এই যে আমার এই সংকোচন প্রসারণের ভ্যালুগুলো দেওয়া সেটা কি সাম্যাবস্থান থেকে দেওয়া, নাকি একটা ইনিশিয়াল পজিশন থেকে একটা অন্য পজিশনে নিয়ে গেছে সেটা দেওয়া, তো খেয়াল করে দেখবা। তার মানে তোমাকে কি শুধু এক্স নিয়েই কাজ করতে হবে, নাকি ইনিশিয়াল ফাইনাল দুটো নিয়ে কাজ করতে হবে, এক্স টু এক্স ওয়ান, তো এইটুকু ব্যাপার খেয়াল রেখে তুমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে কাজ শেষ। এখান থেকে আহামরি তেমন কিছু আর ঝামেলা হবে না তোমাদের, এবং সবাই তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আমাদের সাথে অলরেডি আমাদের হচ্ছে ফিজিক্স বস নিয়াজ ভাই যুক্ত হয়েছে। ওকে ওকে, চলো আমরা হচ্ছে আমাদের পরের জিনিসগুলো টাইমগুলো দেখতে থাকি, এবং এই অঙ্কটা তোমাদের জন্য তোমরা একটু সলভ করবা, তোমাদের হচ্ছে কাজ এখনই খুব দ্রুত এই অঙ্কটা বের করবা। দেখো আগের মতোই টাইপ, সেম জিনিস, জাস্ট একটু সলভ করো, এই অঙ্কটা তোমাদের হচ্ছে কাজ, এর জন্য তোমাদের টাইম হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডে অ্যান্সার বের করবা সবাই, কুইক 30 সেকেন্ড বের করো। একটি খেলনা বন্দুকের স্প্রিংকে এত মিটার সংকুচিত করে এত কেজি ভরের একটি পাথর স্প্রিংয়ের সংস্পর্শে রেখে স্প্রিংটি মুক্ত করে দেওয়া হলো, তার মানে কী করা হয়েছে আমাদেরকে, এই আমাদের স্প্রিং এরকম ছিল, স্প্রিংটাকে সংকুচিত করে আমরা কী করছি, সংকুচিত করে একটা পাথর রেখে দিছি, এখানে আমরা একটা পাথর রাখছি। এখন জিজ্ঞেস করছে যে যদি আমরা স্প্রিং এই পাথরটাকে মুক্ত করে দিই তাহলে কী হবে, এই পাথরটাকে আমরা সংযুক্ত করে রাখছি স্যার কি সামনের দিকে চলে যাবে,
তাহলে যখনই তার তো সাম্যাবস্থান এখানে ছিল, আমি তাকে চাপায় এখানে রাখছি, যখনই পাথরটা এখান থেকে চলে যাবে, এই পজিশনে আসবে, সামনের দিকে চলে যাবে, তখন এই পাথরটার বেগ কত, এটা আমার জিজ্ঞেস করছে। খুব দ্রুত বের করার চেষ্টা করো। কীভাবে বের করবা যারা পারতেছ না, খেয়াল করো যখনই তুমি এই স্প্রিংটাকে এরকম সংকুচিত করছো, এর মধ্যে শক্তি জমা করে দিলে না, কতটুকু শক্তি জমা করছো? আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে কাজ কতটুকু করতে হয়, সংকোচন করতে বা প্রসারণ করতে, হাফ কে এক্স স্কোয়ার, এটাই তার মধ্যে জমা আছে। মানে তার মধ্যে তুমি শক্তি সঞ্চিত করে দিছো হাফ কে এক্স স্কোয়ার। এবার যখনই এরকম চাপে শক্তি দিয়ে দিলা, ছেড়ে দিবা পাথরটা, তখন পাথরটা সামনের দিকে চলে যাবে, যখনই সেই সাম্যাবস্থান পর্যন্ত পৌঁছায় যাবে, তখন যে সে একটা বেগ অর্জন করলো, কতটুকু বেগ অর্জন করবে? খেয়াল করো এই সঞ্চিত শক্তিটি কি গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল না, তাহলে এই সঞ্চিত শক্তিটি কিন্তু গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল। তাহলে তুমি কী লিখবা? হাফ এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার, দ্যাটস ইট। এখন তুমি এখান থেকে হিসাব করে তুমি জাস্ট বের করবা কার মান, এই বেগের মান বের করবা। বেগের মান বের করে ফেলো, মানগুলোর প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট মানটা বসালে এখান থেকে বেগটা বের করে ফেলো, প্রত্যেকটা ভ্যালু দেওয়া। স্প্রিংকে আমরা কতটুকু সংযুক্ত করছিলাম, এক্সের মান দিয়ে দিছে, বলছে এত কেজি ভরের, এম এর মান দিয়ে দিছে, বলছে হচ্ছে স্প্রিং ধ্রুবককে সব কিছু দিয়ে দিছে। এখন তুমি যেখানে জাস্ট বেগের মানটা বের করবা, দেখি সবার আগে কে অ্যান্সারটা বের করতে পারছো। ওকে, হ্যাঁ, অনেকেই বের করে ফেলছে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। আশা বের করো যেটা আসবে সেটাই। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো, এগুলো কিছু সহজ সহজ অঙ্ক, কিন্তু অনেক সময় আমাদের থাকে যেগুলো আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এগুলো বিশেষ করে এইচএসসির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যেহেতু আমাদের ফাউন্ডেশন বেসে এইচএসসিতেও গুরুত্ব দিচ্ছি, তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাকে একটু পারতে হবে। তো এগুলো অলরেডি তোমরা পাওয়ার প্লেতে শিখে আসছো, তবে একটু মনে করায় দেওয়া। এবার আরেকটা টাইপের অঙ্ক তোমাদেরকে দেখাবো, যেখানে আমাদের কী করতে বলে, যেমন গ্রাফ দেওয়া থাকে, যে বলছে আমাদের এখানে কি যে বল এবং সরণের গ্রাফ দেওয়া। এখন জিজ্ঞেস করছে তাহলে কৃতকাজ কত, যে আমরা এত বল প্রয়োগ করছিলাম এর ফলে এত সরণ ঘটছে, এসব কিছু দেওয়া। এখন জিজ্ঞেস করছে হচ্ছে কৃতকাজ কত, এরকম গ্রাফ দেওয়া থাকলে আমরা কীভাবে কৃতকাজ বের করবো সেটা আমরা দেখি। এরপরে আমরা দেখব হচ্ছে ছোটো একটা অঙ্ক, এবং আমাদের লাস্টে আছে এই যে, এই হচ্ছে আমাদের এখানকার শেষ অঙ্ক। তার আগে তোমরা এইটা আগে বলো যে এই গ্রাফ দেওয়া আছে, গ্রাফ যখন এরকম দেওয়া থাকবে তখন আমরা কীভাবে এই গ্রাফ থেকে হচ্ছে আমরা অঙ্কগুলো করব। কী বলছে একটু দেখাই দিই, যে আমাদের কী হয়েছিল এখানে, একটা বাংলা কথা লেখা সেটা পড়তে পারো, একটি বস্তুকে একটি পরিবর্তী বল দ্বারা এ থেকে বিতে নেওয়া হলো, এই যে এ ছিল, এ থেকে কোথায় নিয়েছি আমরা, এই বিতে নিছি। এখন জিজ্ঞেস করছে তাহলে এই বলের দ্বারা কাজের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাদের গ্রাফ দেওয়া আছে, বলের দ্বারা কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। তো তোমাদের কাছে একটু শুনতে চাই আগে, যদি এরকম আমাদের বল এবং সরণের গ্রাফ দেওয়া থাকবে, আমাদের হচ্ছে গ্রাফ দেওয়া থাকবে, তখন আমরা কীভাবে কাজ বের করবো? তোমরা একটু আগে একজন কমেন্টস আমাকে একটু হিন্টস দাও, আমরা কীভাবে কাজ বের করতে পারি, গ্রাফ যখন দেওয়া, বল এবং সরণের গ্রাফ দেওয়া, গ্রাফ থেকে আমরা কীভাবে কাজটা বের করতে পারি। একটু কমেন্টে জানাও, কেউ একজন জানাও এরিয়া। হ্যাঁ, সবার প্রথমে বলছে হচ্ছে ফাহিম। ওকে, সবার প্রথমে বলছে হচ্ছে ফাহিম, তারপরে অলরেডি বলছে হচ্ছে সৌরভ, হ্যাঁ সেও বলছে। ঘটনা হচ্ছে, তোমরা জিনিসটা অলরেডি জানো যে যখনই আমাদের এরকম সিচুয়েশন আসবে গ্রাফের ক্ষেত্রে, বল এবং স্বর্ণের গ্রাফ দেওয়া থাকবে, কৃতকাজ বের করো, আমরা করবো কি, দেখবো যে ওই বল এবং স্বর্ণের গ্রাফটা কতটুকু এরিয়া কভার করছে, অর্থাৎ ক্ষেত্রফল, এবং সেই ক্ষেত্রফলটা হবে কি আসলে কৃতকাজ। তো আমরা আসো বের করতে থাকি যে কী কী দেওয়া আছে এখানে। তো খেয়াল করো এ থেকে আমাদের কী দেওয়া, এইখানে দেওয়া এইটুকু গেছে, তারপর হচ্ছে আমরা দেখো এইটুকু একটা পোর্শন আছে, এইটুকু একটা পোর্শন, তারপরে এইটুকু আমাদের আর একটা পোর্শন দেওয়া, তারপর এখানে একটা ত্রিভুজের পোর্শন দেওয়া, আবার এই নিচের দিকে দেখো একটা এইটুকু জিনিস দেওয়া আছে। তো আমরা কাজগুলো ধাপে ধাপে বের করে আসো, আস্তে আস্তে বের করি, আমরা কোনো সমস্যা নেই, পুরোটা করে দিচ্ছি তোমাদেরকে এখানে। খেয়াল করো প্রথম অংশের জন্য, এই যে প্রথম এই এতটুকু অংশের জন্য, লাল কালি দেখাই তোমাদেরকে, যে এই প্রথম এতটুকু অংশের জন্য, এই যে এতটুকু অংশ, এই অংশের জন্য কৃতকাজ কত হবে তুমি বের করো। তাহলে আমাদের যেহেতু এরিয়াটা এইভাবে এইভাবে গেছে এই গ্রাফটা, তাহলে আমি এইটার এই যে দাগটা আছে, তাহলে আমি এইটার করসপন্ডিং এই যে আমাদের হচ্ছে যে এক্স অক্ষ, আমি যদি এইটুকু তো দেওয়াই ছিল সব কিছু, আমি এইটুকু কতটুকু এরিয়া কভার করছি এটুকু বের করি, তাহলে এতটুকুর জন্য কাজ বের হবে।
বা এতটুকুর জন্য বের করবো, এতটুকুর জন্য ভেঙে ভেঙে বের করবো, যেহেতু আমরা সুষম ক্ষেত্র দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ভেঙে ভেঙে বের করি। তাহলে প্রথম অংশের জন্য তাহলে এতটুকু অংশ দিতে প্রথমে তাহলে ডাব্লিউ ওয়ান লিখে, মোট ডাব্লিউ সমান কী আসবে আমরা লিখি, যে ডাব্লিউ ওয়ান, একটা ডাব্লিউ পেলাম আমরা, যে এইখানে ডাব্লিউ পেলাম, তাহলে যে এইখানে ডাব্লিউ পেলাম ডাব্লিউ টু, এইখানে ডাব্লিউ পেলাম ডাব্লিউ থ্রি, এইখানে ডাব্লিউ পেলাম ডাব্লিউ ফোর। নিচের দিকে আছে এটা, নিচের দিকে আমরা কী করবো, বিয়োগ করে দেবো। উপরের দিকে যেগুলো আছে দেখো, এক্স অক্ষের উপরের দিকগুলো পজিটিভ, নিচের দিকটা হচ্ছে বিয়োগ। তাহলে আমরা কী করবো, এখানে ডাব্লিউ ওয়ান থাকবে, ডাব্লিউ টু থাকবে, ডাব্লিউ থ্রি থাকবে, আর নিচের দিকে তো কী হলো, নিচের দিকে মাইনাস ডাব্লিউ ফোর। তাহলে আমরা একটা একটা করে ডাব্লিউ বের করি আসো। প্রথমটার জন্য এটা কিসের ক্ষেত্রফল দেখো তো, কী দেওয়া, এটা আয়তক্ষেত্র দেওয়া, মান বসায় দাও, দৈর্ঘ্য প্রস্থ বসায় দাও। তাহলে কী দেওয়া আছে আমাদের, এই দেখো দৈর্ঘ্য আমাদের কী দেওয়া, ভূমি কত দেওয়া আমাদের, ভূমি হচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে কত হবে, এক হবে, তাহলে ভূমি এক। উচ্চতা কত, উচ্চতা দেখো দেখা আছে দশ, এই দেখো শূন্য থেকে দশ পর্যন্ত, এটাকে দশ দেওয়া, তাহলে তুমি দশ বসাই দিলা, এক ইন্টু দশ মানে কত, দশ। তাহলে প্রথমটা পেয়ে গেল ডাব্লিউ ওয়ান, একইভাবে বের করি মনে করো ডাব্লিউ টু, ডাব্লিউ টুটা খেয়াল করো, এই হচ্ছে আমাদের ডাব্লিউ টু, এই যে এইটা হচ্ছে ডাব্লিউ টু, এটা দেখতে কার মতো, ট্রাপিজিয়ামের মতো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কিন্তু কী জানতো তোমরা, যে হাফ ইন্টু এই যে আমাদের ট্রাপিজিয়াম, এই যে এই অংশটুকু, এই নীল কালার অংশটুকু, এই যে নীল কালার অংশটুকু, আমরা কী জানতাম যে হাফ ইন্টু এই যে আমাদের কী ছিল, এই সমান্তর বাহুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, সমান্তর বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, টু থেকে থ্রি, তাহলে কত, এক। এবং আমরা কী করতাম, এই সমান্তর বাহুগুলো যে ছিল সেই বাহুগুলোর যোগফল, তাহলে সমান্তর বাহুর মধ্যে একটা হচ্ছে দশ, আরটা হচ্ছে কত, পনেরো। তাহলে দশ প্লাস পনেরো, সেটাও লিখে দিয়ে আসো, যে দশ প্লাস পনেরো লিখে ফেললাম। তার মানে তুমি কী করলাম, যে হাফ ইন্টু সমান্তর বাহুদের গুণফল, সমান্তর বাহুদের যে দূরত্ব, এবং হচ্ছে ইন্টু সমান্তর বাহুদের যোগফল, সমান্তর বাহুদের দূরত্ব, এই যে দূরত্ব ছিল এইটুকু, সমান্তর বাহু ছিল এটা আমাদের, এবং এই বাহু দুইটার যোগফল, একটা ছিল দশ, একটা ছিল পনেরো। ট্রাপিজিমের ক্ষেত্রফল আমরা জানি, তাহলে ডাব্লিউ থ্রি টুও বের হয়ে গেল। তাহলে একইভাবে বের করে হচ্ছে আমরা আমাদের পরেরটা মনে করো, তাহলে এই যে এই অংশটুকু খেয়াল করো, এই অংশটুকু এইটার ক্ষেত্রফল খেয়াল করো, ত্রিভুজ যাই দেখা যাচ্ছে, বসে দাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, তিন থেকে চার মানে কত, এক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত, এই যে সরাসরি লেখা আছে পনেরো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা দেখে দেখে আস্তে আস্তে বের করে ফেললাম। সিমিলার ওয়েতে যদি আমরা বের করে হচ্ছে পরেরটা, পরেরটা কোনটা, এই নিচের অংশটুকু, আগে দেখো নিচের অংশটুকু নিচে দেওয়া আছে আমাদের, এই অংশটুকু নিচে, তাহলে এইটা আমাদের কতটুকু এরিয়া কাভার করতেছে, এইটুকু অংশ, কারণ আমাদের পয়েন্টটা বি বিন্দু চলে আসছে, এই বি বিন্দুতে, তাহলে বিন্দু লম্ব টানলাম আমরা, তাহলে যে এরিয়াটুকু হইলো সেটা আমাদের কৃতকাজ। তাহলে ওই অংশটুকু আমরা বিয়োগ করে দিচ্ছি, অংশ কত হবে, আবারও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত দেখো, চার থেকে পাঁচ, এখানে পাঁচ লেখা ছিল, তাহলে এক ভূমি, আর উচ্চতা কত, এই দেখো এইটুকু, এটুকু কত আমাদের, পনেরো, নেগেটিভ পনেরো, কিন্তু দূরত্বটা কত ছিল পনেরো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে শব্দগুলো তুমি কাজ বের করলা, এই কাজগুলো বের করলেই তুমি পেয়ে যাচ্ছ এই টোটালটার ক্ষেত্রফল। তার মানে এরকম গ্রাফ দেওয়া থাকলে তুমি সেটার এরিয়া বের করে, গ্রাফ দেওয়া থাকলে তোমরা এরকম এরিয়া বের করে কী করতে পারবা, ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা আর কি, বা হচ্ছে কাজ বের করে ফেলতে পারবা, এরকম ক্ষেত্রফল বের করে, এরিয়া বের করে, ক্ষেত্রফল বের করে কৃতকাজটা কত সেটা বের করে ফেলতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো, এখন তুমি জাস্ট দেখবো তোমার পরীক্ষায় কোন গ্রাফটা দেওয়া আছে, সেখানে কী কী ক্ষেত্রফল তোর মুখস্থ না, তখন দেখবা যে সে কী ক্ষেত্রফল হয়, ত্রিভুজ হয়, আয়তক্ষেত্র হয়, ট্রাপিজিয়াম হয়, এইগুলোটার মধ্যে তুমি পেয়ে যাবা, তোমাকে খুব সহজে কাজ বের করে ফেলতে পারবা। এইভাবে তুমি চাইলে কাজ বের করতে পারো এই টাইপ থেকে। এবং তোমরা সবাই বুঝতে পারছো কি না একটু কমেন্ট করে জানাও, এবং যোগ করে কত আসছে, অনেকের অ্যান্সার আসছে বাইশ দশমিক পাঁচ জু, তাহলে টোটাল যোগ করে বাইশ দশমিক পাঁচ আসতে পারে, তাহলে বসাই দেবো আমরা যে হ্যাঁ কত আসবে, বাইশ দশমিক পাঁচ জু। ওকে আচ্ছা, তো আরেকবার সামারি করে দিচ্ছি কী করলাম ঘটনাটা, প্রশ্নে বলছিল হচ্ছে এরকম, আরেকবার সামারি করে দিচ্ছে দেখো, আমাদের প্রশ্নে বলছিল কি, এই যে এ বিন্দুতে আমাদের জিনিসটা আছে বস্তুটা, প্রশ্নে বলছিল এ থেকে যে বিতে গেলাম আমি, এ থেকে এইভাবে এইভাবে আমি বিতে আসছি, গ্রাফ এইভাবে বিতে আসছি, এখানে এইভাবে 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 বিতে আসছি আমরা। এখন প্রশ্নে জিজ্ঞেস করছিল কৃতকাজ কত, এই জন্য আমরা কী করলাম, আমরা জানি এই যে কৃতকাজটা কী হবে, কৃতকাজটা কী হবে, যে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল। তাহলে দেখো এইটুকু অংশ কতটুকু ক্ষেত্রফল জুড়ে আছে আমি বের করতে চাই, কিন্তু একবার ডিরেক্ট বের করতে পারতো না, এই জন্য কী করলাম, এই আয়তক্ষেত্র যেই ক্ষেত্রফলটা বের করবা, ভূমি ইন্টু উচ্চতা, এখানে দেখতে পাবে তুমি একটা কি, ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবা, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের দূরত্ব ইন্টু বাহুগুলোর যোগফল, তবে ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
আর নিচের দিকেরটাও হাফ ইনটু মিড উচ্চতা, কিন্তু নিচেরটা আমরা কী করলাম মাইনাস করলাম, এটা উপরে ছিল প্লাস নিচেরটা হচ্ছে কি মাইনাস। তার মানে এইভাবে করে তুমি বের করে ফেলতে পারবা এরিয়াটা। ওকে ওকে, যারা বসে হচ্ছে ক্লিয়ার? ওকে তাহলে চলো আমরা হচ্ছে পরেরটাও দেখি, পরেরটাও দেখি কীভাবে বের করতে পারবো আমরা, পরেরটাও দেখি আমরা, পরেরটা আমরা দেখি কীভাবে বের করতে পারবো। আচ্ছা রুয়েটের এই অঙ্কটা দেখবো, আর আমরা কিন্তু অলরেডি বুয়েটের এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, আর শুরুতে দেখছিলাম। খেয়াল করে দেখো ওই যে ইন্টিগ্রেশন করে যে বের করলাম আয়ত ত্বরণ বের করে, সেটা আমরা রুয়েটের এই অঙ্কটা দেখবো, 1516 অঙ্কটা দেখবো। তারপর হচ্ছে তোমরা চাইলে হচ্ছে যে আমাদের কুয়ার টাইপটা ছিল সেই কুয়ার টাইপটা একটু ছোটো করে মনে করাই দিব, তারপরে হয়ে যায় আমাদের জিনিসটা। তাহলে আমাদের দুইটা কাজ বাকি আছে, একটা বাকি হচ্ছে রুয়েটের এই অঙ্কটা, তোমরা দেখি এই অঙ্কটা সবার আগে অ্যান্সার বের করে ট্রাই করো, সরলগুলোকের টাইপটা দেখে দেখে খুব সহজে বের করে ফেলতে পারবা। আর তারপরে আমরা কুয়ার টাইপটা দেখবো। দেখো এই টাইপটা আহামরি তেমন কিছু না, এটা তোমরা হচ্ছে একটু ঘাটাঘাটি করতে পারো। আর অঙ্কটা দেখো কী বলছে, বলছে যে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর দেওয়া আছে, একটা সরল দোলক আছে আমরা টেনে ছেড়ে দিছি দুলতে থাকবে। তো এইটাই আঁকা যে প্রশ্ন বলছিল কি 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, তাহলে এই যে এখানে ছিল টেনে এইখানে নিয়ে গেলাম, তো ছেড়ে দিব 60 ডিগ্রিতে, তখন এই যে দুলতে থাকবে। এখন প্রশ্ন জিজ্ঞেস করছে যে ববটির গতিশক্তি বের করো, কখন বের করবা, যখন সুতাটা কী হয় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে 60 ডিগ্রিতে ছিল, এখন সে যখন দুলে এই এইখানে আসছে, দুলে যখন এই পয়েন্টে আসছে 30 ডিগ্রিতে আসছে, তখন কৃতকাজ কত? তো 60 ডিগ্রিতে সে ছিল, সে দুলে 30 ডিগ্রিতে আসছে, মানে যখন সে এইখান থেকে এইটুক পজিশনে আসছে তখন কৃতকাজ কত, দুলে যখন সে এইখান থেকে এইখানে আসছে তখন এই পজিশনে কৃতকাজটা কত বের করতে বলছে, বা কৃতকাজ না বলছে গতিশক্তি কত সেটা বের করতে বলছে। তো আমরা দেখি গতিশক্তি কত হবে আমাদের, গতিশক্তিটা খেয়াল করো, গতিশক্তিটা কত বসাবো আমরা। এবার তুমি চিন্তা করো বস্তুটা এইখান থেকে এইখানে আসছে মানে কি, বস্তুটা আসলে কি যে এই এতটুকু উচ্চতা আসছে না, এখানে সে আগে ছিল এখান থেকে সে এইখানে আসছে। খেয়াল করো একটু ভালো করে, বস্তুটা এইখান থেকে এইখানে আসছে তার মানে কি, বস্তুটা এই উচ্চতা থেকে এই উচ্চতা নেমে আসছে। তো কোনোভাবে যদি খালি আমি এইটুকু বের করতে পারি তাহলে কিন্তু আমার সমস্ত কাজ শেষ, কারণ কি আমরা জানি গতিশক্তি সমান কি যে হাফ এম ভি স্কোয়ার। তাই আমরা কী বসাবো, এম এর মান তো দেওয়া আছে, ভি স্কোয়ার যায় কী বসাবো, ইউ স্কোয়ার প্লাস 2gh, তো আদিবেগ শূন্য, তাহলে 2gh বসাইলাম। তোমার শুধুমাত্র দরকার এই এইচটাই দরকার, এই যে এই সেই এইচটা তোমার এতটুকু, এইটুকু তোমার দরকার। কীভাবে বের করবা খেয়াল করে দেখো, প্রশ্নে বলা ছিল আমাদের যে এই পুরোটা হচ্ছে 1 মিটার। এবার আমরা একটা কাজ করি, আমরা একটু অন্য কালে নিয়ে দেখাচ্ছি তোমাকে। দেখো এই বরাবর, এই যে আমাদের প্রথমটা 60 ডিগ্রিতে ছিল, 60 ডিগ্রিতে ছিল, তাহলে এই পুরোটা হচ্ছে 1 মিটার। এইটা যদি 1 মিটার হয় তাহলে এটার করস্পন্ডিং এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা কতটুকু হবে সেটা আমরা বের করি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এই প্রথম অংশের ক্ষেত্রে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজে এই কোণ কত, 60 ডিগ্রি, থিটা দেওয়া আছে, থিটার বিপরীত বাহু লম্ব, তাহলে আমাদের ভূমি এটা অতিভুজ। তাহলে এই যে আমাদের যে ভূমিটুকু এই এক্স, এই ভূমিটুকু আমরা কত বের করবো, এটুকু হচ্ছে আমাদের আছে 1। তাহলে এই বরাবরেরটুকু কী হবে, তুমি ছোটোবেলায় শিখছিলা কস্তের সমান সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি নাম দিলা এক্স আর অতিভুজ দেওয়া আছে 1, তাহলে তোমার এক্স সমান সমান কত হবে, এই এক্সের মানটুকু হলো 1 cos θ, আর কসের মান কত, থিটার মান কত 60 ডিগ্রি, তো সেই মানটা বসাই দিলাম মনে করো 60 ডিগ্রি। সহজ কথা, প্রথম অংশের ক্ষেত্রে আমি প্রথম এই দেখো এই টিয়া কালার দিয়ে যে ত্রিভুজটা আঁকছি সেই ত্রিভুজে এটা আমাদের থিটা 60 ডিগ্রি দেওয়া ছিল পুরোটা, এবং এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে ভূমি অতিভুজ থেকে আমি বের করলাম এই ভূমির মানটা, এটুকু না বোঝার কিচ্ছু নাই। তাহলে আমি এইটুকু যদি মান বের করি যে 1 cos 60, প্রথমটুকুর মান বের হয়ে আসলো আমাদের এই উপরেরটুকু। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এই যখন আমাদের আমরা যখন 30 ডিগ্রিটা নিব তখন কী হবে, দেখো 30 ডিগ্রিটা নিলে তখন আমাদের ঘটনা থাকতেছে এই যে এইটুকু, এই যে 30 ডিগ্রিটা, তখন আমাদের কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে কিন্তু যে এইটা, এই আমার সেই ত্রিভুজটা। এবার এইটুকুর কোণ কত দেওয়া আছে, এইটুকুর কোণ দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এবার খেয়াল করো এই পুরা আমার যেই সুতাটা ছিল সেই সুতার দৈর্ঘ্য কিন্তু 1 মিটারই, তাহলে এইটুকু 1 মিটার জানি, আবারও আমার দরকার কোনটুকু, এই পুরা ভূমিটুকু দরকার, এই পুরা ভূমিটুকু, এই যে এই পুরা ভূমিটুকু। তাহলে এটাও কীভাবে বের করবো, মনে করো একটা নাম দিলাম, মনে করো আমরা কি এক্স
নাম দিলাম আমরা এক্স প্রাইম নাম দিলাম। এক্ষেত্রে কী হবে, ওয়ান কস সেম আসবে, কস থিটা সমান করলে আসবে ওয়ান কস থার্টি। তার মানে তুমি এই যে কস থিটা সমান ভূমি অতিভুজ করলেই চলে আসবে, যে কস থিটা সমান এই যে আমাদের ভূমি এক্স প্রাইম নাম দিছে আর অতিভুজ কত এক লেখা ছিল ওইখান থেকেই লিখছে সেম জিনিস। আচ্ছা লিখলাম আমরা হচ্ছে ভূমি অতিভুজ। এবার দেখো খেয়াল করো তুমি কী কী বের করলা, তুমি বের করলা হচ্ছে প্রথমে বের করলো হচ্ছে এই এতটুকু অংশ এতটুকু, পরে এবার বের করলো এই পুরাটুকু। তুমি যদি এইটুক থেকে এই পুরাটা থেকে এইটুকু বাদ দিয়ে দাও, তুমি কি যে এইটুকু অংশ পাবা না, এই যে এই ভাঙাটুকু অংশ পাবা, এইটুকু অংশ পাবা। আর এইটুকু তো আমার দরকার ছিল কী হিসেবে, এইস হিসেবে, কারণ আমরা দেখছিলাম বস্তুটা এইখান থেকে এখানে নেমে আসে মানে এতটুকু হাইট অতিক্রম করে। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু কী পেয়ে যাবো, এই এইসের জায়গায় আমরা কী লিখবো, সুতরাং এইস হবে কি আমাদের যে বড়ো ভ্যালু কোনটা এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম থেকে এক্সটা বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটায় অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের এতটুকু জিনিস আমরা জাস্ট খুব দ্রুত বের করে নিই, তাহলে কিন্তু আমরা এমনগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো। এবং এটা কিন্তু আসলে কোথায় দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতেও দেয়। রুয়েটেও কিন্তু আসছিল 15-16 সেশনে, তো 15-16 সেশনে এমনগুলো আসছিলো এবং খুবই সহজেই কিন্তু বাচ্চারা অ্যান্সার করতে পারছিলো। আশা করি তোমরাও পারবা, তোমরাও পারবা। ইয়েস ওকে, তো এভাবে বাচ্চারা বের করতে পারি। অথবা আমরা আরও কাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা তো জাস্ট বেসিক দিয়ে ভেঙে ভেঙে করলাম, চাইলে এগুলো দিয়ে কিন্তু ফর্মুলাও বের করা যায় যে কোন পজিশনে আসলে কত বেগ হবে, আর বেগ জানা থাকলে আমরা গতিশক্তি বের করতে পারবো, বেশ কিছু ফর্মুলাও আসতো। আমরা সূত্রগুলো এরকম মুখস্থ না ফর্মুলা না করে ভেঙে ভেঙেও করতে পারি আমরা চাইলে, অথবা আমরা সূত্রগুলো একটু এরকম মনে রাখতেও পারি, কোনো সমস্যা নাই। তো ওকে, এতগুলো জিনিস আশা করি সবাই বুঝতে পারছো যে কীভাবে অঙ্কটা করলাম, গতিশক্তি বের করতে বলছিল, জাস্ট আমরা বের করলাম কি উচ্চতাটুকু, কতটুকু উচ্চতা নামছে, এ হচ্ছে কাজ। ওকে, অনেকেই বের করছো, অনেকেই বের করছো অ্যান্সারটা এক্সামানটা। ওকে, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা এখন পর্যন্ত, এইসবগুলো জিনিস তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। কারণ তুমি যদি কমেন্ট করে জানাও তাহলে হচ্ছে আমরা এই কোয়ার অঙ্কগুলো একটু দেখাবো, এবং কোয়ার অঙ্কগুলো আশা করি তোমরা সবাই পারো। পাওয়ার প্লেতে ইয়াসিন ভাই তোমাদের কোয়ার অঙ্কের বস বানাই দিয়ে গেছে আমি জানি, তো জাস্ট তোমাদের একটা অঙ্ক করতে দিই তাইলেই হবে আর কি। তোমরা সবাই যদি ঠিকঠাক বলতে পারো তাহলে তো হইলেই, তোমাদের কারো কোয়ার অঙ্কে কোনো ঝামেলা আছে কিনা আগে বলো, আর হচ্ছে জাস্ট একটা অঙ্ক করতে পারো, একটা অঙ্কের মধ্যে সবগুলো জিনিস রাখতেছি তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে যায়। তা বললাম এই হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির আমাদের কুয়া, যে কুয়াটা হচ্ছে এই যে ব্যাস, আমি সেটা লিখে দিই, ব্যাস হচ্ছে আমাদের 2 মিটার এবং এই হাইটটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের 40। এবার জিজ্ঞেস করছে হচ্ছে এই কুয়াটা হচ্ছে আমাদের পানি দ্বারা অর্ধপূর্ণ, এটা বলে দিচ্ছে প্রশ্নে। এবার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ খালি করতে এই সম্পূর্ণ খালি করতে 3 মিনিট লাগে, তাহলে হচ্ছে এটার ক্ষমতা কত। তো সবগুলো জিনিসই আছে এখানে, এমের ব্যাপারটাও আছে, আমাদের ওই যে ভার কেন্দ্রের স্মরণের ব্যাপারটাও আছে, সবগুলো আছে। তো তোমরা শুরুতে এখান থেকে কমেন্ট করে জানাবা, একটা পুরো অঙ্ক করতে হবে না, কমেন্ট করে জানাবা যে এখানে আমাদের ভার কেন্দ্রে যে স্মরণটা লিখবো, যে ক্ষমতা বের করতে গেলে আমরা লিখতাম পি সমান সমান হচ্ছে আমাদের কি MgH/T লিখতাম আমরা, পিছন MgH/Tর মধ্যে এই যে এইচটা আমরা কী করতাম, গড় স্মরণ বা ভার কেন্দ্রের স্মরণ নিতাম, এই গড় স্মরণটা কত হবে শুরুতে এইটা বের করে দেখো সবাই, সবাই এইটা হিসাব করে দেখো। হ্যাঁ, ক্লাস একজন জিজ্ঞেস করছে সানিম যে ভাইয়া ক্লাস কয়টা শেষ করার ইচ্ছা আছে, আমাদের এই ট্যাপটা তোমরা যদি অ্যান্সার ঠিকঠাক বলতে পারো আমাদের ক্লাস শেষ হবে, তোমরা এই ট্যাপটা বলতে পারো তাহলে আমাদের এখনই ক্লাস শেষ হবে। আচ্ছা, এটা তোমরা সবাই আগে বলো, তুমি এটা সবাই ঠিকঠাক বলতে পারো কিনা তাহলে তো বুঝবো যে পারো, তাহলে তো শেষ হবে, তাহলে তো শেষ হবে না, বলো এটা আগে যে আমরা কী করবো এখানে এই সাইজ ভ্যালুটা কত হয়, বলছে অর্ধেক খালি আছে। এবার আমি এই পুরোটুকুই বের করে ফেলতে যাচ্ছি, যতটুকু খালি আছে মানে যতটুকু ভরা আছে এই পুরোটুকুই বের করে ফেলতে যাচ্ছি, তাহলে এখন সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজটা কত হবে, এই এই সেমানটা কত হবে, এই শুধুমাত্র এইচ বলবা, শুধুমাত্র এইচ বলবা। হ্যাঁ, সমস্যা নাই সাজিদুল হক, এই জন্য তো আমি করাই দিব, সমস্যা নাই সাজিদুল স্যার, হয়তো পাওয়ার প্লেতে ছিল না, সমস্যা নাই, আমি তো করাই দিব, এই জন্য আমি করাই দিব, কোনো সমস্যা নাই। তার আগে দেখতেছি যে সবাই কতটুকু কার কতটুকু মনে আছে, এইটুক তাই তো, তাই না, সবাই বের করছে হচ্ছে 30, অনেকে দু একজন বলতেছে হচ্ছে 20।
ওকে অনেকে বলতেছে 30, অনেকে বলতেছে 20, একটু কনফিউশন আছে। ওকে আমি করাই দিই, ঠিক আছে, একটু করাই দিচ্ছি, বেসিকটাও দেখাই দিই, কারণ এতে যারা ছিল না তারা যেন করে ফেলতে পারে, আর যারা ভুল বলতেছো ছিলা তারা তো পাপ করতেছো। দেখো একটু শিখাই দিচ্ছি, দেখো কীভাবে বের করবা। প্রথম কথা, এই পুরো অঙ্কের মধ্যে, এই কুয়া টাইপের অঙ্কের মধ্যে এগুলো দিয়ে কিন্তু সরাসরি এই যে এই সেম টাইপের অঙ্ক দিয়ে কিন্তু হচ্ছে চুয়েটে আসছিল। তো এই অঙ্কটাই জাস্ট মান চেঞ্জ করে দেখাচ্ছি তোমাকে। এই অঙ্কে দুই জায়গায় সমস্যা হতে পারে, এম এর মানে সমস্যা হতে পারে আর এই এইস এর মানে সমস্যা হতে পারে, আর কোথাও সমস্যা হয় না, জি আর টি সব কিছু দিয়ে দেয়, সমস্যা নেই। তোমরা একটা একটা করে সলভ করি, এইখানকার এইস বা এইস প্রাইম লিখতে পারো তুমি, সমস্যা নেই। এইস বা এইস প্রাইম হচ্ছে কি, গড় সরণ। তা তুমি আগে লিখে নাও যে এইস হচ্ছে গড় সরণ। যারা কিন্তু অনেকে মুখস্থ যারা বলো তারা কিন্তু এই কাজটা বলতে পারো যে ভাইয়া এই 40 আছে তো অর্ধেক, তাহলে তো 20 নিব, তো ওই 20 কিন্তু বললে হবে না, ওরকম কিন্তু না, এটা গড় সরণ। খেয়াল করে একটু বলেও দিই কেন গড় সরণ নিতে হবে, কারণ দেখো তুমি যখন এই পানিগুলো বের করতে যাবা, এই পানিকণাটার কথা চিন্তা করো, যখন তুমি বাইরে বের করবা তাহলে ওকে যতটুকু স্মরণ ঘটানো লাগতেছে একদম নিচে যে পানিটা আছে ওকে কি একই পরিমাণ স্মরণ ঘটানো লাগতেছে নাকি দুজনের জন্য ভিন্ন পরিমাণ স্মরণ, ভিন্ন স্মরণ? এবং এক একজন তো এক এক জায়গায় আছে, তাই না? তো এক একজনের জন্য স্মরণ তো এক এক রকম, তো আমরা কোন স্মরণ নিয়ে কাজ করবো? এই জন্য কী করতে হয়, ভার কেন্দ্রের স্মরণ বা গড় স্মরণ নিতে হয়। তো গড় স্মরণ নিব কীভাবে, তো দেখো দেখাই দিচ্ছি, আগে গড় নেওয়ার নিয়মটা বলে দিই তারপরে শর্টকাটও বলে দিব। হ্যাঁ, এক গড় নেওয়ার নিয়মটা বলে দিই, তো দেখো গড় কীভাবে নিবা। তা তুমি গড় নেওয়ার সময় এই জিনিসটা খেয়াল করবা, যে এই জিনিসটা খেয়াল করবা, দেখো যে গড় কীভাবে নেয়, যে একদম উপরের লেভেল তোমার পানি যতটুকু আছে তুমি এইটুকু জিনিস ফার্স্টে বুঝতে পারছো, পানি আছে তোমার এতটুকু প্রশ্নে বলে দিছে, তাহলে তুমি সম্পূর্ণটুকু খালি করতে চাও, তাহলে এইখান থেকে খালি করা শুরু করবা। তাহলে একদম উপরে যে আছে তাকে কতটুকু পরিমাণ সরাইতে হবে সেটা তুমি বের করবা। তো নিজেই বলো তো, এর আছে 40, তাহলে এই এতটুকু কত, 20। এতটুকু 20 মানে কি, তোমাকে এই প্রথম অংশটাকে খালি করতে সরাইতে হবে 20 মিটার, বুঝলাম? তাহলে একদম উপরের পয়েন্ট নিলাম, একদম নিচের পয়েন্ট নিব, তার মানে উপরের পয়েন্ট নিচের পয়েন্টের গড় করবো। বাংলা কথায় উপরের পয়েন্ট পাইলাম, তোমাকে কি বলছে, একদম সম্পূর্ণটাই খালি করতে হবে যা আছে, তাহলে একদম নিচে চলে আসবা। তাহলে নিচের এই পয়েন্টে এই বাইরে বাইর করতে আমার কতটুকু সরাইতে হচ্ছে খেয়াল করো, এইখান থেকেই পুরোটার হাইট কত, 40 তো, তাই না? এই যে দেওয়া আছে 40, তাহলে এই পুরোটা হচ্ছে 40, তার মানে এই যে 40, তার মানে একদম উপরের পয়েন্টটাকে সরানো লাগতেছে 20 মিটার, একদম নিচের পয়েন্টটাকে সরানো লাগতেছে 40 মিটার। তাহলে 20 আর এই যে 40 এটার গড় কত হবে, তাহলে তুমি কী করবে, একদম উপরের পয়েন্ট একদম নিচের পয়েন্ট এই দুটোর গড় করবা। গড় মানে কি, যোগ করে দুই দিয়ে ভাগ। তাহলে একদম উপরের পয়েন্টকে সরানো লাগছে 20 মিটার, একদম নিচের পয়েন্টকে সরানো লাগছে 40 মিটার, তাহলে গড় কত লিখবা তুমি? তাহলে যে 20 আর 40-এর গড় লিখে ফেলি আমরা, 20 আর 40-এর গড় দুই দিয়ে ভাগ করে দিই আমরা, কত আসবে আমাদের 20 60, 60-কে দুই ভাগ কত আসবে আমাদের 30 আসবে। তার মানে এইটাই হবে আমাদের কিন্তু গড় সরণ, তার মানে এইস হচ্ছে কত, 30। এইস হচ্ছে কত আমাদের, 30। তারা 30 বলছিলাম তাদের হয়েছিল, তারা আশা করি খুব সহজে বের করে ফেলতে পারছো তারা। আর অথবা একটা শর্টকাটও তোমাদের আছে, শর্টকাটটা বলে দিই, এইস বের করাটা, সেটা কি, সেটা হচ্ছে খালি প্লাস ভরা বাই টু। এটা তুমি মনে রাখতে পারো, এভাবে তুমি মনে রাখতে পারো, প্রথমে দেখবা যে খালি অংশ কতটুকু আছে, যে আমি পানি যতটুকু বের করবো না কেন উপরে খালি কতটুকু আছে, দেখা যাচ্ছে খালি অংশ কত মিটার, 20 মিটার আছে, কারণ এই যে অর্ধেক ভরা আছে তাহলে খালি তো 20, তাহলে লিখো তুমি খালি হচ্ছে 20। ভালো, এবার ভরা কতটুকু, তুমি কতটুকু পানি বের করতে চাও, তুমি পানি বের করতে চাও এই ভরা এই অংশের অংশটুকু তুমি পানি বের করতে চাও, তাহলে ভরা অংশটুকু এবং যেটা তুমি বের করতে চাও, যতটুকু পানি তুমি বের করতে চাও সেটা তোমার ভরা। তাহলে তুমি পানি বের করতে চাও এতটুকু অংশ খালি করতে চাও, এটা তোমার জন্য ভরা, তাহলে ভরা হচ্ছে 20। তাহলে ভরাকে দুই দিয়ে ভাগ করে দিলা কত আসবে, 10, তার মানে এখানে কত চলে আসবে, 30। তাহলে তোমরা খালি প্লাস ভরা বাই টু দিয়েও করতে পারো, অথবা এরকম গড় করতে পারো যে আদি পয়েন্ট আর হচ্ছে শেষ পয়েন্টের যোগ করে ভাগ, সেটা তোমার কী আসবে, গড় চলে আসবে। তাহলে এইভাবে তুমি চাইলে খালি প্লাস ভরা বাই টু বা গড় সরণ এইভাবে দিয়ে তুমি বের করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা। ওকে সবাই বলো বুঝতে পারছো কিনা, ওকে ইয়েস, হ্যাঁ কত আসবে, 10 আসবে, এই 30 আসবে, 10 আর 20 যোগ করলে আসবে হচ্ছে 30। ওকে আচ্ছা, এবার দেখো আরেকটা আমি ট্রাই করি, একজন জিজ্ঞেস করছে কমেন্টে, তো সেটা আমি ট্রাই করি। কে জানি জিজ্ঞেস করছে হচ্ছে তানহা জিজ্ঞেস করছে, যদি আমাদের এরকম হয়
তোমরা একটু সবাই জানো, যদি তুমি এটা বলতে পারো তাহলে আমাদের এইচএস এর সমস্যাটা শেষ, তারপরে এম এর সমস্যাটা সলভ করে দিব, তাহলে আমরা এই টাইপ নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। এবার তোমরা এইটা একটু কমেন্ট করে জানাও, এইটা একটু বলো, দুই নম্বর অঙ্ক মনে করো যে আমাদের কি আছে, এ হচ্ছে আমাদের একটা কুয়া আছে, এটা পুরোটাই পানি দ্বারা ভর্তি, পুরোটাই পানি দ্বারা ভর্তি আছে। এইবার তোমাকে বললো কি পুরোটার মানও তোমাকে বললাম, মনে করো তিরিশ বললাম, হ্যাঁ তিরিশ না বলে মনে আছে মনে করো বিশ বললাম, বিশ পুরোটা হচ্ছে বিশ। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তানহা আমাদের জিজ্ঞেস করছে যদি এরকম হয় যে পুরোটা ভর্তি কিন্তু আমি এই পুরোটার ভর্তি থেকে আমি প্রথম অর্ধেক খালি করতে চাই, এই প্রথম অর্ধেক খালি করতে চাই, এই প্রথম অর্ধেক যে খালি করতে চাই, তাহলে এখন আমার এই এইচ এর মানটা কত হবে? তোমরা সবাই একটু বের করো দেখি, সবাইকে দশ সেকেন্ড টাইম দিলাম, সবাই একটু বের করো, তারপরে আমি সাইডে লিখে দিচ্ছি কত হবে। তোমরা সবাই আগে বের করো দেখি, কে আগে বলো, এটা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই এইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই আগে এইটার অ্যান্সার দাও। ওকে সবাই বলো, সবাই কিন্তু উল্টোপাল্টা বলবো না, একই অ্যান্সার দিবা এবং সবাই কিন্তু বুঝে অ্যান্সার দিবা, সবাই বুঝে অ্যান্সার দিবা এবং আমি করেও দেবো, সমস্যা নেই, তাহলে তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার তুমি দুইভাবেই করতে পারো, আদি বিন্দু শেষ বিন্দু যেভাবে শিখাইলাম, অথবা খালি প্লাস ভর হবে একটু, দুইটা দিয়ে একই অ্যান্সার আসবে। তো দেখাই দিচ্ছি, দেখো খেয়াল করো, এবার এই যে আমাদের কুয়াটা ছিল, এবার এই কুয়ার মধ্যে কিন্তু এই কুয়াটুকু অংশের মধ্যে তুমি খালি এবং ভরা যেই অংশটুকু দিয়ে করছিলে সেটা দিয়ে বের করতে পারো। আদারওয়াইজ আমি প্রথমে যেটা দিয়ে করলাম যে আদি পয়েন্টের শেষ পয়েন্টের গড় সেভাবে বের করতে পারো। খেয়াল করো, তাহলে আমাকে প্রশ্ন বলছিল কি যে একটা কুয়া আছে বিশ মিটার এবং যেইটা কি না পুরোটা হচ্ছে পানি দ্বারা ভর্তি, কিন্তু আমাকে পুরোটা খালি করতে বলো না, এই বলছে অর্ধেক খালি করো, অর্ধেক খালি করবো কীভাবে? তা তুমি নিবা এই যে আদি পয়েন্ট, আদি পয়েন্টকে সরাইতে হবে কতটুকু, এই যে শেষ পয়েন্ট কতটুকু সরাইবে, শেষ পয়েন্ট এটাই কেন, কারণ আমাকে তো খালি এইটুকু করতে বলছে, নিচে তো যাওয়ার দরকার নেই, তাহলে এই আদি পয়েন্টকে কতটুকু সরাইতে হবে, জিরো মিটার, আর এই শেষ পয়েন্টকে সরাইতে হবে কত মিটার, এই পুরোটা ছিল বিশ তাহলে অর্ধেক হবে কত, দশ, তার মানে আদি পয়েন্টকে সরাইতে হবে জিরো মিটার, সে তো উপরেই আছে, আর একদম এই নিচের পয়েন্টটা সরাইতে হবে কত মিটার, দশ মিটার, তাহলে জিরো দশের গড় কত আসবে, পাঁচ আসবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এইচটা কত হবে, পাঁচ হবে। তাহলে আমরা চাইলে কিন্তু এভাবে বের করে ফেলতে পারি যে আমাদের গড়টা কত হবে, অথবা যারা খালি প্লাস ভরা বাই টু দিয়ে বের করতে চাচ্ছিলা তারাও বের করতে পারবা। দেখো তো এই অংশটুকুর জন্য, এই অংশটুকুর জন্য খালি কতটুকু, উপরে তো কোনো খালিই নাই, আর আমার তো এই অংশটুকু নেমে কাজ করতেছি, এইটা আমি খালি করতে বলছে, তাহলে আমার ভরা তো এই অংশটুকু, তাহলে ভরা তো দশ, তাহলে ভরা বাই টু, তাহলে খালি প্লাস ভরা বাই টুগুলো কত আসবে, পাঁচ আসবে। তাহলে তুমি যেভাবে করো একই রেজাল্টই আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছো, সবাই এখন লিখছো পাস পাস, খুবই ভালো, সবাই বুঝতে পারছো। আর এম এর মানটা একটু সলভ করে দিই যে এম কীভাবে বের করবা, তাহলেই ঘটনা শেষ। এই এম আর এইচ নিয়ে এই অঙ্কে সমস্যা আমাদের হয়ে থাকে সাধারণত। তাহলে এম বের করবা কীভাবে, যে অঙ্কটা আমরা করতেছিলাম সে অঙ্কটা ফেরত যে আমরা মান বসাই দিই। দেখো তুই তোমাকে বলেছিল তিন মিনিট, তাহলে আমরা কী করবো, ষাট সেকেন্ড বানিয়ে নিবো আমরা, সাথে নাইন পয়েন্ট এইট আছে, আর আমাদের এইচ প্রাইম তো তোমরা আগেই বের করছিলে এই অঙ্কের জন্য, তিরিশ আসছিল, এম এর মান কত নিবা, এবার এমটা সাইডে বের করে দেখাই তাহলে কাজ শেষ। তাহলে এম সমান সমান লিখবো আমরা কি রো ভি, আমরা জানি কিন্তু আমাদের দেওয়া নাই, তা রো এর মান বসাবো আমরা এক হাজার, ভি কত বসাবো, আমরা জানি সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আমাদের সূত্র কি আয়তনের পাই আর স্কোয়ার এল বা পাই আর স্কোয়ার এইচ, এল দিয়ে লেখলাম যেন ঝামেলা না হয় এইচ নিয়ে। আর এল মানে কি, কতটুকু পানি তোমার দরকার, যতটুকু পানি দরকার অতটুকু অংশই হবে তোমার এল, তুমি খালি করতে চাইছিলা এই অংশটুকু, এই যে এই অংশটুকু খালি করতে চাইছিলা, তাহলে এই এতটুকুই হচ্ছে তোমার কি এল, এই এতটুকুই হচ্ছে তোমার এল, আর এতটুকু কত ছিল বিশ মিটার, পুরোটা চল্লিশ, এটুকু অর্ধেক, তোমার ওইটুকুই বসে যায়। এল সমান কত হবে, তুমি এখানে লিখে দিই যে এখানে অঙ্কে এল সমান হবে বিশ। তাহলে এই এল আর এইচ এর মধ্যে কোনো সম্পর্ক নাই, এল মানে তোমার কতটুকু পানির ভর দরকার, অতটুকু হবে তোমার এল শেষ, তাহলে পাই আর স্কোয়ার এল। আর কই বাবা, ব্যাস বলছিল দুই মিটার, ব্যাসার্ধ হলে এক মিটার হবে। এইভাবে তুমি এই সমস্ত অঙ্কগুলো বের করে ফেলতে পারবা। তোমরা সবাই বলো যে এই এতটুকু অংশ তোমরা ঠিকঠাক মতো সবাই বুঝতে পারছো কিনা। তো আমাদের কিন্তু এই অঙ্কগুলো, এইরকম অঙ্কগুলো কিন্তু আমাদের হচ্ছে আমাদের অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংয়েরগুলোতে কিন্তু আসে। তাছাড়া তোমরা হচ্ছে সিকিউর জন্য কিন্তু যেগুলো করছিলা সেগুলো তো আসেই, পাশাপাশি এই অঙ্কগুলো তোমাদের থাকতে পারে। তো এইগুলো জাস্ট একটু দেখানো তোমাদেরকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং সবাই একটু কমেন্ট করে জানাও যে এতক্ষণ পর্যন্ত তোমরা সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারলা কি না। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না, হ্যাঁ তোমাদের এই পিছনের এই জিনিসগুলো ক্লিয়ার, এবং আমরা যেভাবে করছিলাম আমাদের সিকিউর পাশাপাশি এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের কোথায় আসতে পারে, অ্যাডমিশনে চলে আসতে পারে। তো এই দুই দিকে আমাদের একটু খেয়াল রাখার জন্য কিন্তু আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের যাত্রা শুরু। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কি না।
শখ সরকার বলছে জি ভাইয়া, আর রুদ্র বলছে হচ্ছে বুঝছি ভাইয়া, মামুন বলছে ক্লিয়ার, আর রাব্বি ইসলাম বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এবং জেরিন অলরেডি অ্যান্সার বের করে ফেলছে। ওকে, সিএম বলছে হচ্ছে ক্লিয়ার ভাইয়া। ওকে, আর অসুবিধা তোমাদের অসক্ষমতা বের করতে বলে, হর্স পাওয়ার বের করতে বলে, তো হর্স পাওয়ার বের করতে বলে আমরা কী করবো, যে 747 ভাগ করে দেবো ওয়াট থেকে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ইয়েস, আবু সালেহ বলছে ক্লিয়ার ভাইয়া। ওকে 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 ফাইন। তো তোমরা যেটা করতে পারো, তোমাদের প্রিপারেশনটাকে আরও অ্যাডভান্স করার জন্য যদি তোমরা ভর্তি হইছো, তোমরা যেটা করতে পারো, আমার সাজেশন হচ্ছে এই জিনিসগুলো তো দেখাই দিলাম, বেসিক ব্যাপার স্যাপারগুলো যেগুলো তোমার কাজে লাগতে পারে, তুমি যেটা করতে পারো, তুমি যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই নিতে পারো, অথবা অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক নিতে পারো। এই দুটো যে কোনো একটা থাকলে তুমি তোমার প্র্যাকটিসটা অনেক বেশি বাড়াইতে পারবা। এবং আগেই বললাম, যারা যত বেশি অঙ্ক করবা তাদের ক্যালকুলেশন তত ফাস্ট হবে এবং তুমি অনেক আগে যাবো অন্যদের থেকে। এই জিনিস কিন্তু ভাই সবাই পারে, কারণ পরীক্ষার হলে কে কত তাড়াতাড়ি পারলো এটাই তখন দেখার বিষয় হবে। কারণ এই অঙ্ক তুমি অল্প টাইম কাজে লাগে, বাকি টাইমটা বাঁচে অন্য অঙ্কে কাজে দিতে লাগাতে পারবা। তো এটাই সবাই পারবে না, তো এটাই তোমাকে শিখতে হবে। এবং তুমি যত বেশি প্র্যাকটিস, সত্যি কথা ভাই, যত বেশি প্র্যাকটিস করবা তুমি অন্য থেকে হাজার গুণ আগে থাকবা। এই অঙ্ক সবাই পারে, তুমিও পারো, তোমার বন্ধুও পারে, অন্য এলাকার মানুষও পারে, কিন্তু ওদের থেকে আগে থাকবা কীভাবে? তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তুমি খুব দ্রুত করতে পারো নির্ভুলভাবে। হিসাব নিকার যদি তোমার একদম নখদর্পণ থাকে, কোন দিকে নিলে কী করতে হবে, অনেকে আছে একটা অঙ্ক করতে দিলে এটার যে হিসাব করবে এটা করতে অনেক সময় লাগে ফেলতো, ওই কাজটা করা যাবে না। নিজেকে যদি আগে রাখতে চাও, অ্যাডভান্স হতে চাও, অবশ্যই আমি বলবো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান অথবা একটা প্রশ্ন ব্যাংক কিনে তুমি একটু এই প্র্যাকটিসগুলো বাসায় করতে থাকো। যদি সময় তুমি এখনও পাচ্ছ, সময়টা কাজে লাগাও। তো ওকে, তো যেহেতু তোমরা সবাই বুঝতে পারছো, তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো। তোমরা যতগুলো ব্যাপার আমরা দেখছি, কী কী দেখছি একটু মনে করাই দিই। শুরুতে হচ্ছে আমরা দেখছিলাম কি পরিবর্তনশীল বল দ্বারা কাজ, ইন্টিগ্রেশন করে কাজ বের করা। তারপর হচ্ছে দেখছি আমরা হচ্ছে একটা ইটের উপরে একটা ইট রেখে রেখে বা এরকম ব্লক রেখে রেখে স্তম্ভ বানাতে কাজ করতে হয়, বেসিক দেখাইছি, সূত্র দেখাইছি। তারপর হচ্ছে তোমাদেরকে দেখলাম আমরা কি যে হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ, বা একটা সাইত অবস্থা থেকে এরকম খাড়া অবস্থায় করতে কৃত কাজ, পেরেকের অঙ্কগুলা, পেরেক হাতুরের অঙ্কগুলা, পাশাপাশি হচ্ছে আমাদের ওই যে সরল দোলকের জিনিসগুলা, কুয়ার জিনিসগুলা, তারপর হচ্ছে আমাদের এই বেসিক যে গতিশক্তি বিভব শক্তি সেই জিনিসগুলা, এই সমস্ত জিনিসগুলো তোমরা সবাই যারা পুরো ক্লাসটা ছিলে তারা সবাই বুঝতে পারলা কিনা একটু কমেন্টে জানাও। তাহলে কিন্তু আমাদের আজকে ব্যাপারটা হচ্ছে শেষ হবে। অনেকেই বলছো জি ভাইয়া ক্লিয়ার, তো তোমাদের সবার জন্য একটাই সাজেশন থাকবে, তোমরা শুধুমাত্র বাসায় যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান অথবা এটা প্রশ্ন ব্যাংক কিনে একটু প্র্যাকটিস শুরু করো, এটাই সাজেশন থাকবে আমার পক্ষ থেকে। সাবে বলছে ভাই ক্যালকুলেটার ছাড়া হাতে কলমে অঙ্ক অ্যান্সার মিলাতে পারি না, এটাও কিন্তু একটু শিখতে হবে হাতে কলমে অ্যান্সার বের করে। কারণ তোমরা অনেকে আসো যারা ভার্সিটিতে জন্য প্রিপারেশন নিবা, সবাই তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না, কিছু কিছু আসলে মানুষ আসলে যারা ভার্সিটিতেও নিবা, তো তাদের জন্য কিন্তু হচ্ছে হাতে কলমে ক্যালকুলেটার অনেক জরুরি। তুমি হাতে গুণ করতে পারা, দশমিকের জিনিসগুলো হিসাব বিকাশ করতে পারা, তারপর হচ্ছে 10^10 জিনিসগুলো হিসাব নিকাশ করতে পারা, এই এত জিনিস তোমাকে কিন্তু পারতে হবে, অবশ্যই পারতে হবে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, খুব আস্তে ধীরে তোমাদের ক্লাসটা করানোর চেষ্টা করছিলাম। তো হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছো এবং ভালো লাগছে। তো তোমাদের সাথে অনেকক্ষণ হয়ে গেল, কতক্ষণ ধরে এখানে, 1 ঘন্টা ওদিকে আমাদের বেশ কিছু সময় ছিলাম আমরা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সবাই বাসায় একটু প্র্যাকটিস করে থাকো, তোমাদের জন্য এইটাই কথা থাকবে, বাসায় একটু প্র্যাকটিস করে থাকো। কারণ তুমি যত প্র্যাকটিস করবা তত আগায় যাবা, বারবার একই কথা বলতেছি, মনে রেখো কথাটা, কাজে লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এটাকে এই অধ্যায়ের প্রশ্ন আরও একটু আগে নিতে এখন তুমি একটু প্রশ্ন ব্যাংকটা খুলে যদি থাকতো তোমার কাছে, তুমি দেখতে, আচ্ছা ভাই যেগুলো করাইলো, হ্যাঁ এই জিনিসগুলো আছে, পারতেছি কিনা এখন। তো এটাই সব থেকে বেস্ট হইতো, তোমরা চেষ্টা করো যে তোমরা কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বা হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনে নিতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে ক্লাস করে অনেক ভালো লাগলো। তো খুব আস্তে ধীরে তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করছি, অনেকেই আসো যারা হচ্ছে এই জিনিসগুলো আগেই শেষ করছিলা, তো তাদের জন্য খুবই ভালো, তারা আগে শেষ করছো। তো আর যারা হচ্ছে পারতো না তাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো বাসায় একটু প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো হবে, এবং তোমরা অনেক আগে যাও, অনেক দোয়া থাকলো তোমাদের জন্য। কোনো ভুল ত্রুটি হলে ক্লাসের মধ্যে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমরা তো মানুষ, তাই না, ভুল তো হয়ে যেতেই পারি যে কোনো মানুষের কাছ থেকে। তো কারো কোনো মনে কোনো কষ্ট লাগলে সেটাও তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।